আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, শাইখুল ইসলামের বর্তমান চাহিদা, আল্লামা সাহেব বাবুনগরী দামাত বরকাতুল্লাহ আলিয়ার বর্তমান চাহিদা, রাষ্ট্রীয়ভাবে কামেদিয়ানিকে অমুসলিম ঘোষণা করতে হবে এবং এই আন্দোলনের জন্য শাইখুল ইসলাম রক্ত দিতে প্রস্তুত আছে, আমরা কি জীবন দিতে প্রস্তুত আছি? কে কে হাত উঠার লাগে দেখাও এবং এখান থেকে আওয়াজ তোলো, কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা না করা হলে তাদের প্রত্যেকটা উপাসনাগার আমরা দখল করব, সেখানে প্রয়োজনে রক্তের বন্যা বয়ে দেব, আপোষ করা হবে না। ইসলামিক লাইভ মিডিয়া বিডি হকানি আলেমদের ওয়াজের মহাভান্ডার। নিত্য নতুন ওয়াজ, কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ وَقَالَ تَعَالَى مَا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِّن رِّجَالِكُمْ ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم وقال تعالى وقال رسول الله صلى الله عليه وسلم من عادني وليا فقد عادنته بالحرب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه বাংলাদেশের 16 কোটি মুসলমানের আশা আকাঙ্ক্ষার সংগঠন মুসলিম উম্মার তাওহীদি জনতার হৃদয়ের সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বুজুর্গ আলেম হেফাজতে ইসলামের সংগ্রামী আমির বেফাকুল মাদারিস আল আরাবিয়া তথা কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সম্মানিত সুযোগ্য মহাপরিচালক শেখুল হাদিস শেখুল আরব ওয়াল আজম আল্লামা শাহ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি
সুযোগ্য খলিফা, আমাদের রাহবার, আমাদের মাথার তাজ, পীর কামেল ওয়া মুকাম্মাল আল্লামা আর শেখ শাহ আহমদ শফি বারাকাল্লাহু ফি হায়াতির আহ্বানে আয়োজিত দুই দিনব্যাপী শানে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলনের দ্বিতীয় দিবসের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত মোহতারাম সভাপতি, বৃহত্তর চট্টগ্রামের অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন, লোহাগাড়া মাদ্রাসার সম্মানিত সুযোগ্য পরিচালক আল্লামা সরওয়ার কামাল আজিজ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, মঞ্চে উপস্থিত আছেন আলোড়িত আন্দোলিত সংগঠন হেফাজত ইসলামের সংগ্রামী মহাসচিব হাটহাজারী মাদ্রাসার সম্মানিত সুযোগ্য মাইনে মহতামিম, আমাদের রাহবার মুজাহিদে মিল্লাত, বাতিলের বিরুদ্ধে আপোষহীন কণ্ঠস্বর আল্লামা আশায়েখ হাফেজ জুনাইদ বাবনগরি বারাকাল্লাহু ফি হায়াতি সহ বাংলাদেশের অন্যতম শীর্ষ হযরত উলামায়ে কেরামগণ, আমার সামনে উপস্থিত সর্বস্তরের তৌহিদি জনতা, আল্লাহ পাকের দরবারে অবনত চিত্তে প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ পাক মাগরিব নামাজের পরে দোয়া কবুলের সময় এই বিশাল জমায়েতে আমাদেরকে সমবেত হয়ে জাতির ক্লান্তিলগ্ন দিক নির্দেশনামূলক কিছু আলোচনা করবার শুনবার তৌফিক দান করেছেন, এজন্য জবান খুলে উচ্চ কণ্ঠে সমবেত স্বরে একবার সবাই বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি মূলত আজকে এই অনুষ্ঠানে এই শানে রিসালাত সম্মেলনে কয়েকটি বিষয়ে হযরত শীর্ষ উলামায়ে কেরামের সামনে আপনাদেরকে নিয়ে বায়াত আলাল জেহাদের জন্য এসেছি। বর্তমান বাংলাদেশ সহ গোটা মুসলিম পরিস্থিতি এমন সংকটকাল অতিক্রম করছেন যা পৃথিবীর ইতিহাসে কোনো সময় কোনো মুসলমান কোনো মুসলিম রাষ্ট্র এমন সংকট অতিক্রম করেছে বলে আমার জানা নাই। গেল বছর আপনারা শুনেছিলেন যে আমেরিকার মিস্টার ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ঘোষিত হয়েছিল যে মুসলমানের প্রথম কাবা, প্রথম মসজিদের শহর মসজিদে আকসার, এই শহরকে, জেরুজালেমকে ইহুদিদের রাজধানী হিসেবে ঘোষণা করে তামাম পৃথিবীর মুসলমানের হৃদয়ে আল্লাহর ঘর মসজিদকে ভেঙে ইহুদিদের উপাসনাগার বানানোর একটি অপপ্রয়াস চালিয়েছিল। এই বছর আমরা গত নভেম্বর মাসের 9 তারিখ ভারতের সুপ্রিম কোর্ট কর্তৃক মিস্টার নরেন্দ্র মোদীর পরোক্ষ নির্দেশনায় একটি কলঙ্কিত রায় আমরা দেখতে পেয়েছি, যে রায়ের মধ্যে ঘোষিত হয়েছে মুসলিম উম্মার ঐতিহ্যবাহী একটি শ্রেষ্ঠ নিদর্শন ভারতের বুকে 550 বৎসর ব্যাপীকাল যে মসজিদ দাঁড়িয়ে আছে, যেখানে আজানের পরে লক্ষ লক্ষ আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর কদমে সেজদা দিয়ে আল্লাহর তাসবিহাত পাঠ করতেন, এই বাবরি মসজিদকে ভেঙে সেখানে রাম মন্দির বানানোর জন্য একটি ঘোষণা দিয়েছিল এবং জমিয়তে উলামায়ে হিন্দের পক্ষ থেকে রিভিউ করা হয়েছিল সুপ্রিম কোর্টে। গতকাল সুপ্রিম কোর্টের সর্বোচ্চ 5 জন বিচারপতি মুসলমানদের সেই রিভিউকে প্রত্যাখ্যান করেছে, এক্সপান্স করে দিয়েছে। এর অর্থ হলো মোদী সরকার কর্তৃক তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে বাবরি মসজিদকে ভেঙে সেখানে রাম মন্দির নির্মাণ করবে। একটি বিষয় আমাদেরকে পরিষ্কার বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে, সেটি হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপারে আল্লাহর অশেষ কৃপায় মুসলমানরা তামাম পৃথিবীতে যে সম্প্রীতির নিদর্শন স্থাপন করেছে, পৃথিবীর অন্য কোনো জাত, অন্য কোনো ধর্মাবলম্বীরা এমন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পারে নাই। এই সাম্প্রতিক সাম্প্রদায়িক সম্প্রীতি, এর সুশৃঙ্খলতা বজায় রাখার অর্থ এই না যে আমাদের মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণ করবে আর আমরা ঘরে বসে থাকবো, তা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা শুনে বলেন। আজকের এই হেফাজত ইসলামের এই শানের সালাত সম্মেলন থেকে আমরা শাইখুল ইসলাম আল্লামা মোহাম্মদ শফি
আল্লামা আশরাফ জুনায়েদ বাবুনগরীর হাতে হাত রেখে বায়াত আলাল জিহাদের মাধ্যমে প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই যে প্রয়োজনে বুকের তাজারত কাটাইলে দেব, কিন্তু আল্লাহর ঘরের জায়গায় রাম মন্দির নির্মাণ করতে দেওয়া হবে না। এর জন্য রক্ত দিতে কারা কারা প্রস্তুত? হ্যাঁ, কোথায় দেখাও। পৃথিবীর পঞ্চশক্তিধর সেনাবাহিনীর মালিক মিস্টার নরেন্দ্র মোদী, আছে তার আণবিক রাসায়নিক গ্যাস, আছে তার স্কাড ক্ষেপণাস্ত্র, আছে পৃথিবীর বিখ্যাত যুদ্ধ বিমান। এত অস্ত্রের পর আমাদের নৈরাশ হওয়ার কোনো কারণ নাই, কেন মুসলমানের পক্ষে আছে আল্লাহ। বলেন আমাদের পক্ষে কে আছে? চিল্লে বলেন আমাদের পক্ষে কে আছে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমাদের ভয় কিসের? আমাদের কিসের আবার টেনশন? আমাদের কিসের আবার চিন্তা? যদি মুমিন হতে পারি, ইনশাআল্লাহ মুসলমানের পক্ষে কে সাহায্য করবে? আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়ান্তুম আজিল্লা। নবী বদরের কথা স্মরণ করেন, আপনার বাহিনী ছিল দুর্বল, আপনার বাহিনী ছিল অস্ত্রহীন, আপনার বাহিনী ছিল সংখ্যায় কম। আমি আল্লাহ তাআলা আপনাদের তাকওয়ার ঈমানের বদলতে এমন সাহায্য করেছি, বদরের প্রান্তরে আবু জেহেলের মতো কুখ্যাত ঈমান সহ তাদের দাম্ভিকতাকে আমি আল্লাহ কবর রচনা করে সেখানে ইসলামের ঝান্ডাকে উড্ডীন করে দিয়েছি। ও মুসলমান, শুধু তাই না, আমি বলতে চাই, রাসূল 1000 বছর পূর্বে বলেছেন যে ভারতের বুকে উমাইয়া খেলাফতের পরে 800 বছর ধারাবাহিক শাসন করেছে মুসলিম শাসকরা, যেই ভারতের রন্ধে রন্ধে এখনো পর্যটকদের আকর্ষণের যে কেন্দ্রবিন্দুগুলো আছে, স্থাপনাগুলো আছে, এগুলা মুসলিম শাসকদের নির্মিত। এই স্থাপনাগুলো যদি উদ্ধার করা হয়, পৃথিবীর কোনো পর্যটক ভারতের দিকে মুখ ফিরেও তাকাবে না। আল্লাহর জাতের কসম করে বলি, এই হিন্দুস্তানের ইতিহাস, ভারতের ইতিহাস, ইন্ডিয়ার ইতিহাস, কুরআনের ইতিহাস, আল্লাহর নিজামের ইতিহাস, নবী পাকের সুন্নতের ইতিহাস, মুসলমান শাসকদের কিছু ভুলে পশ্চিমা পাশ্চাত্যের চক্রান্তের ফলে ভারতের বিশাল ভূখণ্ড জুড়ে আজকে হিন্দু একটা সাম্রাজ্য কায়েম করে আমার আল্লাহর ঘর মসজিদ ভেঙে চুরমার করে দিবে, আর মুসলমান আমরা ঈমান নিয়ে ঘরে বসে থাকবো তা হতে পারে না। রসুল বলেছেন আবার ভারতের বুকে কালেমার জন্য উড্ডীন হবে, যেই যার মাধ্যমে কালেমার জন্য উড্ডীন হবে, এই মাধ্যমটা হলো গজওয়ায়ে হিন্দ। বলেন কি? সবাই আওয়াজ করে বলেন, চলে আসছে শেখুল ইসলাম আল্লামা শাহ মসজিদ। আমরা দেখতে পাচ্ছি আমাদের মঞ্চের দিকে এগিয়ে আসছেন হেফাজত ইসলাম বাংলাদেশের মহতারাম দামি বাংলার প্রহিনী জানাজার ইমানি রহমান শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ কবির দাবত বরকাতুহুল আলিয়া আহলান সাহলান আল্লামা আহমদ কবির আজলওয়ান সুশাসন আল্লাহু আকবার বাংলাদেশের সংগ্রামী চেয়ারম্যান বাংলাদেশের কোটি কোটি তহিদ জনতার হৃদয়ের স্পন্দন। আজকে দৈনিক ব্যাপী ঐতিহাসিক সিরাজুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনে সংগ্রামী প্রধান অতিথি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আল্লাহর দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমাদের কাঙ্ক্ষিত, আমাদের হৃদয়ের স্পন্দন,
আজকের পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ইসলামী রাহবর আমির হেফাজত শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি বারাকাল্লাহু ফি হায়াতির সামনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা এখান থেকে প্রতিশ্রুতিবদ্ধ হই, যদি ভারতের রন্ধে রন্ধে এই গজওয়ে হিন্দের যদি আমাদের এই সময়ে ডাক আসে, আল্লাহর জমিনে আল্লাহর ঘর মসজিদের অস্তিত্ব রক্ষার জন্য যদি বুকের তাজা রক্ত দিতে হয়, কারা কারা প্রস্তুত, হাত উড়ে আল্লাহকে দেখান, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আমি সংক্ষিপ্ত পরিসরে হজরতের সামনে দুটো কথা বলি, শেষ করি। এক নম্বর, বাংলাদেশের ইসলামী চেতনা, বাংলাদেশের ইসলামী ঐতিহ্য তাহজিব তামাদ্দুনকে ভেঙে এই রাষ্ট্রকে, এই রাষ্ট্রের রন্ধে রন্ধে মসজিদের মিনারা থেকে আল্লাহু আকবার আজানের জয়ধ্বনি বন্ধ করে হরে হরে রাম, হরে কৃষ্ণের আওয়াজকে আপনার বাংলাদেশের প্রান্তে প্রান্তে পারতে পারতে উচ্চারিত করার জন্য যে সংগঠন ষড়যন্ত্র চালাচ্ছে, মুসলমানদের ইমান বিধ্বংসী সংগঠন, এই সংগঠনের নাম হলো ইসকন। আমি এই হেফাজতের মঞ্চ থেকে, শাইখুল ইসলামের পক্ষ থেকে আমি পরিষ্কার সরকারকে বলবো, হিন্দুরা বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে নিরাপদের স্থান হচ্ছে বাংলাদেশ, সবচেয়ে আরামে আছে থাকুক, আমাদের কোনো আপত্তি নাই, কি হিন্দুদের ষড়যন্ত্রের মাধ্যমে যদি আমার সোনার বাংলাদেশের এই জমিন থেকে আল্লাহর আওয়াজকে বন্ধ করার পাইতারা চালানো হয়, পরিষ্কার বক্তব্য, ইমানের জন্য আমরা রক্ত দিতে প্রস্তুত আছি, কিন্তু ইসকনের ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। ইসকন আমাদের ছোট ছোট বাচ্চাদের প্রাইমারি থেকে আপনার কিন্ডার গার্ডেন ব্রাক স্কুলগুলো গিয়ে তাদের পক্ষ থেকে খাবার পরিবেশন করে হরে কৃষ্ণ হরে রামের স্লোগানের শিক্ষা দিচ্ছে, তাদের সন্তানদেরকে হরে কৃষ্ণের শিক্ষা দেয়, আমাদের আপত্তি নাই, কিন্তু মুসলমান সন্তানদের কচি কচি সুনামনিদের ইমান ধ্বংস করে হরে কৃষ্ণের স্লোগান তাদেরকে শিক্ষা দেওয়া হবে, একজন মুসলমান বেঁচে থাকতে তা হতে দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা জুড়ে বলেন। তিন নম্বর কথা হচ্ছে, এখনকার সময়ের দাবি প্রধানমন্ত্রীর কাছে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করানো, একটু আওয়াজ করে বলেন কাদিয়ানিরা মুসলমান না কাফের, চিল্লে বলেন কাদিয়ানিরা মুসলমান না কাফের, তাদেরকে যারা কাফের বলবে না তারাও। আমি আপনাদেরকে একটি তথ্য দিয়ে যাই, আপনার শাহবাগের মুচর থেকে শুরু করে গজল প্রজন্ম থেকে আজকের এই দিন পর্যন্ত ইসলামের বিরুদ্ধে প্রত্যক্ষ পরোক্ষ যত রসুলের বিরুদ্ধে কটাক্ষ হয়েছে, আল্লাহর সেনে আঘাত এসেছে, কোরআনের বিরুদ্ধে কথা হয়েছে, এই সবগুলার পেছনের মূল হুতা হলো কাদিয়ানি শয়তানেরা। একটু জোরে বলেন কাদিয়ানি শয়তানেরা মুসলমান না কাফের। আমাদের প্রধানমন্ত্রীর নবীন নাম কি বলেন না ভাই, বলেন। আমাদের প্রেসিডেন্টের নবীর নাম কি, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর নবীর নাম কি, আমাদের আইনমন্ত্রীর নবীর নাম কি? যদি মোহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আমাদের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী হয়ে থাকে, তবে রাষ্ট্রীয়ভাবে তাদেরকেও মুসলিম ঘোষণা করতে সমস্যা কোথায়? মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির একটি কথা আমি আপনাদেরকে নকল করে শোনাই, খালেদা জিয়া সরকারের সময় মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে খালেদা জিয়ার কাছে উনি গিয়ে দাবি জানিয়েছিলেন যে আপনি শহীদ জিয়ার স্ত্রী, আপনি জাতীয়তাবাদের নেত্রী, আপনি মেহরবানি করে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করেন। আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহি অভ্যন্তরীণভাবে এই কথাটা আমাদেরকে বলেছিলেন। প্রধানমন্ত্রী খালেদা জিয়া তদানীন্তনকালে তিনি বলেছিলেন যে আমরা তো বলতে পারতেছি না, আমাদের উপর উপরের চাপ আছে, বহির্বিশ্বের চাপ আছে। মুফতি আমিনী বলছেন আপনার কাছে আছে বহির্বিশ্বের চাপ আর আমাদের কাছে আছে আল্লাহর চাপ। বলেন আমাদের কাছে কার চাপ আছে? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, শাইখুল ইসলামের বর্তমান চাহিদা, আল্লামা শাহ বাবুনগরী দামাত বরকাতুল্লাহ আলিয়ার বর্তমান চাহিদা, রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে এবং এই আন্দোলনের জন্য শাইখুল ইসলাম রক্ত দিতে প্রস্তুত আছে, আমরা কি জীবন দিতে প্রস্তুত আছি? কে কে হাত উঠাল লাগে দেখো এবং এখান থেকে আওয়াজ তোলো, কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা না করা হলে তাদের প্রত্যেকটা উপাসনাগার আমরা দখল করব, সেখানে প্রয়োজনে রক্তের বন্যা বয়ে দেব, আপোষ করা হবে না। চার নম্বর কথা, এই দেশে কিছু সিন্নুখুর নামদারি মুসলমান আছে, কথা বলেন আছে না নাই? আমি
তাদের আলোচনা হোক মাহফিল হোক আমার আপত্তি নাই, কিন্তু তাদের আলোচনায় আল্লামা আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবনগরী এবং বড় বড় বুজুর্গদেরকে নিয়ে গালি দিবে এটা আমরা বরদাস্ত করতে পারবো না। হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে বলবো আপনারা একটা টিম গঠন করেন এবং যেই বেয়াদবরা শাইখুল ইসলামের নামে কটাক্ষ করে গালাগাল করে, যেই সমস্ত তথাকথিত সুন্নি নামক বেয়াদবরা শাহ বাবনগরীর বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে মামলা করা হয়, তাদের বিরুদ্ধে মামলা করা হয়, শেষ কথা আমি মোবারকবাদ জানাই জনাব আবু বকর গাম্বিয়াকে, যিনি রোহিঙ্গাদের পক্ষে আন্তর্জাতিক আদালতে আং সাং সুচির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এই মামলাটা করা উচিত ছিল আমাদের প্রধানমন্ত্রী, কথা বলেন ঠিক কিনা? আমি সরকারকে ইতিহাস স্মরণ করা দেই, ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলের কোনো জমিন ছিল না, তারা উদ্বাস্ত শিবির হিসাবে পশ্চিমা রাষ্ট্র থেকে এসে এখানে আশ্রয় গ্রহণ করেছিল আজকে রোহিঙ্গাদের মতো। এক সময় তারা এস্টাবলিশ হয়ে আজকে ফিলিস্তিনের বুকে প্রায় 70 বছর ব্যাপীকাল ফিলিস্তিনের মুসলমানদের বুকে গুলি ছড়ে ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে মসজিদ আকসার শহরকে দখল করার পাই তারা চালাচ্ছে। গাম্বিয়ার আবু বকর যিনি আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা নির্যাতনের ব্যাপারে মামলা করেছেন, আমাদের প্রধানমন্ত্রীকে বলবো বাংলাদেশের রাষ্ট্রীয় সমস্ত শক্তি প্রয়োগ করে আবু বকরের পক্ষে আন্তর্জাতিক আদালতে দাঁড়ান এবং আং সান সুচিকে বিচারের আওতাধীন এনে রোহিঙ্গাদেরকে তাদের বাড়িতে ফিরে যাওয়ার ব্যবস্থা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। আরকানের জমিন মুসলমানের জমিন, বলেন আরকানের জমিন কার জমিন? আরকানের জমিন কার জমিন? আমি আপনাদের সামনে এই কথা অঙ্গীকার চাই, আপনারা মেহরবানি করে ডান হাতটা সামনে বাড়ায় দেন, ডান হাতটা সামনে বাড়ায় দেন, উঁচু করে উঠান। আমি আপনাদেরকে আল্লাহকে দেখেন বলেন ইসকনের বিরুদ্ধে, কাদিয়ানিদের বিরুদ্ধে এবং রোহিঙ্গাদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে যদি আল্লাহ মোহাম্মদ শফি রক্ত দেওয়ার ডাক দিতে রাজি আছেন, ইনশাল্লাহ দিতে রাজি আছেন, মুরব্বীদেরকে বলবো ইনশাল্লাহ কাদিয়ানিদের জন্য কত সাগর রক্তের প্রয়োজন আমাদেরকে ডাক দেন, প্রয়োজনে আজকের সম্মেলন থেকে আমরা বাড়ি ফিরে যাব না যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা না হবে, রাজপথ ছাড়ব না, ছাড়ব না, ছাড়ব না, আল্লাহ তৌফিক দান করুন। নিত্য নতুন ওয়াজ, কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।